এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে নতুন করে মুহুর্মুহু রকেট ছুড়ল হামাস। চতুর্থ দিনে ইসরায়েল হামাস সংঘাত, মানবেতর জীবনযাপন করছে গাজাবাসীরা। ইসরায়েল ইস্যু নিয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তন করল যুক্তরাষ্ট্র। এবার হামাসের হয়ে লড়াইয়ের হুমকি দিল হুতি নেতারা। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। ইসরায়েলের আসকেলন শহরকে লক্ষ্য করে নতুন করে রকেট হামলা চালিয়েছে হামাস। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5টার মধ্যে আসকেলন থেকে বেসামরিক মানুষকে সরে যাওয়ার সময়সীমা বেঁধে দেয় তারা, আর নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরই সেখানে মুহুর্মুহু রকেট ছুড়ে গাজার এ সশস্ত্র বাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সাংবাদিক অ্যালিস কাডি আসকালেন থেকে জানিয়েছেন, বিকেল 5টার কিছু পরই গাজা উপত্যকা থেকে একসঙ্গে কয়েকশো রকেট ছোড়া হয়। তিনি আরো জানান, হামলার আগে 300 অনেক বাসিন্দা আশ্রয়কেন্দ্রে চলে যান। নতুন করে হামাস রকেট ছোড়ার পর সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এবং পরবর্তীতে কি হবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা। বিবিসির এই সাংবাদিক জানিয়েছেন, গত কয়েক মিনিটে তারা রকেট বিস্ফোরণের অনেক শব্দ শুনতে পেয়েছেন। তিনি আরো জানিয়েছেন, হামলার কয়েক মিনিট আগে থেকে সেখানকার সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে মোবাইল ফোনে অব্যাহতভাবে বার্তা পাঠানো হয়। এদিকে হামাস যখন ইসরায়েলের রকেট ছুড়ছে, তখন অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় 830 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজায় গত 3 দিন ধরে শক্তিশালী বিমান হামলা চলছে, আর এসব নির্বিচার হামলায় অনেক বাড়িঘর মসজিদ খসে পড়েছে এবং পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজার উপর পূর্ণ অবরোধ আরোপ করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, গাজায় পানি, খাদ্য ও জ্বালানি সহ কোনো কিছুই প্রবেশ করতে দেওয়া হবে না। আর ইসরায়েল পূর্ণ অবরোধ আরোপ করায় গাজা নিত্য প্রয়োজনীয় পণ্য ও সাহায্যের প্রবেশের একমাত্র পথ ছিল মিশরের রাফা ক্রসিং সেন্টার। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ইসরায়েলি চ্যানেলের বরাতে জানিয়েছে, ইসরায়েল হুমকি দিয়েছে যদি রাফা ক্রসিং দিয়ে গাজায় কোনো সাহায্যে প্রবেশের চেষ্টা করা হয় তাহলে সেখানে তারা বোমা হামলা চালাবে। আর ইসরায়েলের এমন হুমকির পর গাজায় প্রবেশের জন্য সাহায্যের পণ্য নিয়ে অপেক্ষায় থাকা কয়েকটি ট্রাক পিছিয়ে গেছে। এছাড়া হুমকির পর অনির্দিষ্টকালের জন্য রাফা ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সংঘাত এখন অনেকটাই গড়িয়েছে যুদ্ধে। মঙ্গলবার তার চতুর্থ দিনে পৌঁছে গেছে। পাল্টাপাল্টি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে হামাস নিয়ন্ত্রণাধীন অঞ্চলটি। বাদ যায়নি শরণার্থী শিবিরও, সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের অবরোধে খাদ্য, পানি ও জরুরি ঔষধ ঢুকতে দিচ্ছে না তারা। বিদ্যুৎ পরিষেবা থেকেও বিচ্ছিন্ন গাজার বাসিন্দারা, নেই মোবাইল নেটওয়ার্কও। বসতবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিচ্ছে তারা। গাজার বাসিন্দাদের অনেকে তাদের স্বজনদের খোঁজ পাচ্ছে না। এক প্রতিবেদনে মঙ্গলবার গণমাধ্যম আল জাজিরা জাতিসংঘের বরাতে জানিয়েছে, ইতিমধ্যে গাজায় বাস্তুচ্যুত হয়েছে 1,85,500 এর বেশি বাসিন্দা। গাজার বাসিন্দা ইমাম বাশের, তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এখনও নিখোঁজ। আল জাজিরাকে ওই নারী বলেন, আমাদের কাছে সুপেয় পানি নেই, আমার বাবা মা আমার ফোনের জবাব দিচ্ছে না, আমার কয়েকজন ঘনিষ্ঠজন কি অবস্থায় রয়েছে তা আমি জানি না, গত রাত থেকে আমি তাদের খুঁজছি। ইমাম বাশের আরো বলেন, বর্তমানে 3 সন্তানের সঙ্গে আমি রয়েছি, আমার স্বামী আমাদের সঙ্গে নেই। বোমা ও গোলাগুলির শব্দ যেন কানে না আসে সেজন্য উচ্চ শব্দে গান বাজাচ্ছেন এই নারী। তিনি বলেন, গানের শব্দ বেশি দিয়ে আমি ও আমার সন্তানেরা নাচতে থাকি, মূল উদ্দেশ্য বোম ও গুলির শব্দ যেন কানে না আসে, তবে এই পন্থা এখন আর কাজে দিচ্ছে না, আমি সন্তানদের বলেছি শব্দগুলো আতশবাজির। ইসরায়েলে গাজার অবরোধের ঘোষণার নিন্দা জানিয়ে জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার তুরুক বলেন, এমনটি করে ইসরায়েলের আন্তর্জাতিক অমান্য করছে বলে দাবি তার। এক বিবৃতিতে তিনি বলেন, অবরোধ যা বেসামরিক নাগরিকদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বঞ্চিত করে তাদের জীবন বিপন্ন করে তা আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে নিষিদ্ধ। জাতিসংঘের এই কর্মকর্তা আরো বলেন, ইসরায়েলের পদক্ষেপ গাজার মানবাধিকার ও মানবিক পরিস্থিতিকে গুরুতরভাবে জটিল করে তুলেছে, আহতরা সঠিক চিকিৎসাও পাচ্ছেন না। গাজা উপত্যকায় ইসরায়েলের অনবরত হামলা লক্ষ্যবস্তু হচ্ছে চিকিৎসা পরিষেবার অবকাঠামোগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এখন পর্যন্ত 13টি স্বাস্থ্য অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র শিফা হাসপাতালে থাকা আল জাজিরা সাংবাদিক ইউমনা আল সায়েদ বলেন, চিকিৎসা কেন্দ্রের অবস্থা ভয়াবহ, সমস্ত হাসপাতালের পরিস্থিতি সত্যি বর্ণনাতীত, হতাহতের সংখ্যা বাড়ছে, মর্গ সম্পূর্ণভাবে ভরে গেছে, বোমা হামলার তীব্রতার কারণে জানাজাও করা যাচ্ছে না। এদিকে হামাসের পর ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। লেবানন সীমান্ত থেকে তারা হামলা চালাচ্ছে।
পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনীও। আল জাজিরার তথ্য মতে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত 700 জন নিহত ও 4000-এর বেশি আহত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে প্রাণ হারিয়েছে 17 জন, আহত হয়েছে অন্তত 90 জন। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছে 900-এরও বেশি, আহত হয়েছে অন্তত 2600 জন মানুষ। হঠাৎ করে মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে উঠেছে। নির্বিচারে বোমা হামলার পর এবার ফিলিস্তিনে গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরুদ্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ইসরায়েল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইসরায়েলের পাশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে এবারই প্রথম মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো ইসরায়েলকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করছে না, বরং তাদের মনোভাব স্পষ্টতই তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সোচ্চার হচ্ছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত সৌদি আরব পর্যন্ত ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করছে। তুরস্ক এখন হামাসের পক্ষেই তাদের অবস্থান নিচ্ছে। পুরো বিশ্বের এই মেরুকরণে যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের জন্য মিত্র খুঁজে পাচ্ছে না। শুধুমাত্র তাদের পুরাতন সনাতন মধ্যপ্রাচ্যের মিত্র ছাড়া তেমন কেউই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেই। আর এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামী দেশগুলো বা মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশগুলোতে তাদের নীতিকৌশল এবং অবস্থান পরিবর্তন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে ফিলিস্তিন এবং ইসরায়েলের এই যুদ্ধের ফলে গোটা বিশ্বে আবার উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠীর উত্থান ঘটতে পারে। তারা বিভিন্ন স্থানে মার্কিন নাগরিক, ইহুদি এবং অন্যদের উপর চড়াও হতে পারে, আক্রমণ করতে পারে, যেটা বিভিন্ন সময় লক্ষ্য করা গেছে। এবারও একই রকমভাবে হামাসের দ্বারা উদ্দীপ্ত হয়ে মুসলিম জঙ্গি বাহিনী এবং সশস্ত্র বাহিনীগুলো সক্রিয় হতে পারে, এমনকি আফগানিস্তানের মতো দেশে তালেবান বাহিনীও গঠন হতে পারে। বাংলাদেশে 90% মুসলিম অধ্যুষিত একটি রাষ্ট্র, এখানে বিভিন্ন সময় জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের উত্থানের উদ্বেগ লক্ষ্য করা গেছে এবং এ ধরনের উদ্বেগ এখনও আছে। কিন্তু সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্র সুশাসন, গণতন্ত্র ও মানবাধিকারের কারণে এইসব সংগঠনগুলোর প্রতি, বিশেষ করে জামাতের প্রতি, অনেক সহানুভূতিশীল হয়েছিল। এখন যখন ইসরায়েল আক্রান্ত, তখন তারা মনে করছে দেশে দেশে যে জঙ্গিবাদ এবং ইসলামী শক্তির রাজনৈতিক দলগুলো উত্থান ঠেকানোর জন্য সেকুলার অসাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলো এবং যে সমস্ত দেশে সরকাররা সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের বিরোধিতা করে তাদেরকে লালন করা উচিত এবং তাদের পৃষ্ঠপোষকতা করা উচিত। বিশেষ করে বাংলাদেশের মতো স্পর্শকাতর রাষ্ট্রে যদি জঙ্গিবাদের উত্থান ঘটে, হামাসের দ্বারা উদ্বুদ্ধ হয়ে যদি সন্ত্রাসী সংগঠনগুলো চাঙ্গা হয়, তাহলে এ অঞ্চলে বর্ধনে বিপর্যয় আসবে। আর এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে নাটকীয়ভাবে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বলে কূটনৈতিক মহল মনে করছে। এতদিন ধরে যেমন বাংলাদেশে তারা আওয়ামী লীগের মতো একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, এখন তারা বিশ্ব পরিস্থিতির কারণে, মুসলিম জঙ্গি এবং সশস্ত্র বাহিনীর উত্থানের কারণে সেই জায়গায় আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলগুলোকেই বরং পৃষ্ঠপোষকতা দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব কতটুকু পরিবর্তন হয়েছে বা হচ্ছে তা বোঝা যাবে খুব শিগগিরই, এমনটি মনে করছেন কূটনৈতিক মহল। গাজায় চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করলে ফিলিস্তিন ইসলামপন্থী দল হামাসের হয়ে লড়াই করার হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংবাদ মাধ্যমটিতে হুতি নেতা আব্দেল মালেক আল হুতি বলেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি গাজায় হস্তক্ষেপ করে তাহলে আমরাও সামরিক অভিযান চালাব। গাজায় একটি বিপদসীমা রয়েছে, আমরা অন্যান্য দলের সঙ্গে সমন্বয় করতে প্রস্তুত। হামাসের হামলায় গত 3 দিনে অন্তত 1000-এর বেশি ইসরায়েলি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় মারা গেছে কমপক্ষে 704 জন ফিলিস্তিনি। গাজায় প্রায় 23 লাখ ফিলিস্তিনি বাস করে। 2007 সাল থেকে গাজার আকাশ, স্থল ও সমুদ্র অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল, তাই মূলত আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল সেখানকার বাসিন্দারা।